সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, বহুদিন লোভ নেই, শ্মশানের পাশে গিয়ে বিকেলে বসিনি। লোভহীন হওয়া কঠিন, বিশেষ করে সেখানে যদি থাকে অর্থের হাতছানি। এই কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতি ধরুন, কখনো সোশ্যাল, কখনো ফ্রেশার্স, কখনো ভর্তি, কলেজে কলেজে ছাত্র সংসদে বিভিন্ন পর্যায়ে যোগান আসে মোটা টাকার। আর এত মধু যদি জমা থাকে, সেই মৌচাকের দখল ঘিরে মারামারি ভাঙচুর হবে, সেটাই স্বাভাবিক। গতকাল চারুচন্দ্র কলেজে সংঘর্ষ আর তাতে বিদ্যুৎ মন্ত্রীর ছেলের নাম জড়িয়ে যাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে রাজ্য। শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মন্ত্রীপুত্র কলেজে কী করতে গেছিলেন তা তদন্ত করা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্নটা একটা ঘটনা ঘিরে নয়, প্রশ্নটা হচ্ছে এই রাহমুক্তির উপায়টা কী? সেন্ট জেভিয়ার্স কলেজের ধাঁচে অরাজনৈতিক ছাত্র সংসদ গড়লে তার মধ্যেই কি লুকিয়ে আছে এই বারবার মারামারি, রক্তপাত, কলেজের সম্পত্তি নষ্ট, অশান্তি থেকে মুক্তি পাওয়ার পথ? আমরা সেই উত্তর খুঁজব। কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব মন্ত্রীপুত্রর নাম জড়ানোয় কড়া অবস্থান শিক্ষামন্ত্রী। যা দেখা যাচ্ছে আপনাদের টিভিতেও আমরা দেখলাম, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমি অভিষেককে বলেছি যে সমস্ত তদন্ত করা, প্রয়োজন হলে ওকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে। চারুচন্দ্র কলেজে হামলার ঘটনায় বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেবের নাম জড়ানোয় এভাবেই কড়া বার্তা দিলেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী। সোমবার দুপুরে পরীক্ষা চলাকালীন দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে তাণ্ডব চালায় কয়েকজন, তছনছ করা হয় ছাত্র সংসদের অফিস, পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জন্য স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের দিকে আঙুল তোলেন তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। যখন বাইরে বহিরাগত জমায়েত হয় সায়নদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, তখন আমরা প্রিন্সিপালকে গিয়ে বলি, স্যার এরকম বাইরে নেতৃত্বে জমায়েত হচ্ছে, কোর্সের পরিচয় দিয়ে এসে এরা ভেতরে হামলা করে। এর 24 ঘন্টার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই থাকবে, সেখানে বহিরাগতদের কোনো স্থান নেই, সে যে দলেরই হোক। কোনো কোনো জায়গায় এটাকে যে গুরুত্বের সঙ্গে দেখার কথা সেই গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে। কলেজ ভাঙচুরের পর সোমবারই মন্ত্রীপুত্র দাবি করেন এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। আমার বিরুদ্ধে ক্ষোভটা এই জন্যে হতে পারে যে আমি ঘটনাচক্রে ওখান দিয়ে পাস করছিলাম, আমি কোনো বহিরাগত নিয়ে যাইনি। চারুচন্দ্র কলেজের সামনের মোড়ে একটা ইউরিনালের স্পট দেখাতে সকালবেলা আমি কেএমসির ইঞ্জিনিয়ারের সাথে, আমার টাইম ছিল 11টার সময়, তাকে স্পটটা দেখে আমি ওখান দিয়ে ফেরার সময় দেখি কিছু আমাদের এলাকার লোকজন ওখানে দাঁড়িয়েছে যারা তৃণমূল রাজনীতিটা করে। ক্লিনচিট দিয়ে বাবাও ছেলের পাশেই দাঁড়ান। আমার ছেলেকে ওই লেক রোডের দিকে একটু দূরে কিছু বৃদ্ধ লোক বসেন, তারা একটা টয়লেট করতে চেয়েছেন। আমার ছেলেকে বলি তুই ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখার জায়গাটা দেখিয়ে দে। ও যখন ফেরে তখন দেখে কিছু ছেলে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে, ও তাদের সঙ্গে কথা বলে। তারপরে কখন গন্ডগোল হয়েছে, কি গন্ডগোল হয়েছে এ ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না আমার ছেলের ইনভলভমেন্টে। কিন্তু শোভনদেব ছেলের পাশে দাঁড়ালেও এই ইস্যুতে হুঁশিয়ারির সুর তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায়। যা দেখা যাচ্ছে আপনাদের টিভিতেও আমরা দেখলাম, কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। আমি অভিষেককে বলেছি যে সমস্ত তদন্ত করা, প্রয়োজন হলে ওকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে। অভিষেক যে ধরনের নেতা, যুবনেতা, এ ধরনের কাজে যদি কোথাও মন্ত্রীপুত্র যুক্ত থাকে তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেবে, এমনকি পথ থেকেও সরিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে বজায় রাখবে, এখানে বাইরের প্রভাব যারা খাটাচ্ছেন যদি তারা আমাদের দলের কেউ হন, তা নিশ্চয়ই কঠোর সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নেওয়া হবে। যদি আমারও মেয়ে হয় তাহলেও আমি ছাড়ব না। শুধু মন্ত্রীপুত্রের উপস্থিতি নিয়ে হুঁশিয়ারিই নয়, চারুচন্দ্রের অধ্যক্ষের ভূমিকা নিয়েও কড়া সুর শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীর গলায়। ছাত্র হচ্ছে ছাত্র, বহু আই কার্ড এখনও তৈরি হয়নি, সেটা বহুদিন ধরেই হয়নি, সেটাকে যেহেতু আমরা একবারে ধরতে পারছি না, তার জন্য কিছু ছেলেপুলে তো সবসময় কলেজে আসে বিভিন্ন কাজে। সবাই দেখছে ওখানে অত বড় ঘটনা ঘটেছে আর উনি বলছেন কোনো ঘটনা ঘটেনি। এ জাতীয় মন্তব্য সেই সমস্ত দুষ্কৃতকারীদের, যারা কলেজের মধ্যে ঢুকে এই সমস্ত গণ্ডগোল করছে, তাদেরকে উৎসাহ দেবে। চারুচন্দ্র কলেজের ঘটনা নিয়ে মঙ্গলবার শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য কিছু বলতে চাননি। এদিকে কলকাতার চারুচন্দ্র কলেজের ঘটনায় তৃণমূল নেতৃত্ব যেদিন কড়া অবস্থান নিল, সেদিনই শাসক দলের অস্বস্তির কারণ হল কালিম্পং কলেজের একটি ঘটনা। তাদের দুই নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে অপহরণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়িতে গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি। ইলেকশন কে বাদ জিস তরিকে সে কলেজ মে পলিটিক্স কর রহা হে এলটিএমসি, উন্হোনে গোর্খা জনমুক্তি মোর্চা সে 8 সে 9 সিআর খরিদ চুকে হ্যাঁ, আর আমারা ভি 2 সিআর উন্হোনে অভি অ্যাবডক্ট করকে শিলিগুড়ি লেকে আয়ে।
অভিযোগের প্রেক্ষিতে পাহাড়ের তৃণমূল নেতা বিন্নি শর্মার দাবি, জন আন্দোলন পার্টির ছাত্র সংগঠনের ওই দুই সদস্য স্বেচ্ছায় টিএমসিপিতে যোগ দিয়েছেন, মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। যদিও কালিম্পং কলেজের ওই দুই ছাত্রকে এদিন সাংবাদিকদের সামনে হাজির করাতে পারেনি জেলা তৃণমূল নেতৃত্ব। গত ডিসেম্বরে কালিম্পং কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছিল জন আন্দোলন পার্টির ছাত্র সংগঠন। কৃষ্ণেন্দু অধিকারী ও সনদ ঝা, এবিপি আনন্দ। অত্যন্ত দুর্ভাগ্যজনক সমাপতন, কোনো সন্দেহের অবকাশ নেই। এই অনুষ্ঠান যখন আমরা শুরু করতে চলেছি তখন খবর আসছে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে, সেখানে ভাঙচুর হয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচন কিছুদিন আগে হয়েছে, তাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায় অধ্যক্ষর ঘরের সামনে ভাঙচুর হচ্ছে, তার দরজা ভাঙা হয়, তার দরজার সামনে আগুন অবধি জ্বালিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনা জেনে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, ঠিক কী হয়েছে ঘটনা? দেখো, আজকে ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজে সেখানে অধ্যক্ষকে ঘেরাও করে রেখে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে এবং সন্ধ্যার পর অধ্যক্ষের ঘরের সামনে আগুন জ্বালিয়ে তার দরজা ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করা হয়, জানালা ভাঙা হয়, এমনকি এমন অভিযোগ উঠেছে লাইট বন্ধ করে দিয়ে পাথর ছোড়ানোর অভিযোগ উঠেছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে পরিচিত। অধ্যক্ষ যেটা অভিযোগ করছেন, তাদের মূল দাবি সেখানে ভোট হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ছাত্র পরিষদ জিতেছে, কিন্তু এখনো পর্যন্ত কে সাধারণ সম্পাদক হবে তা এখনো নির্বাচিত হয়নি এবং সেটা অন্তর্দ্বন্দ্বের ফলই হয়নি। এই পরিস্থিতিতে কেন এখনো হচ্ছে না, কেন ছাত্রদের ছাড় দেওয়া হচ্ছে না, কেন 75% উপস্থিতির কথা বলছেন প্রিন্সিপাল, নানা অভিযোগ তুলে আজকে বিক্ষোভ, ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং কলেজে এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ কৃষ্ণেন্দু। অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় জানান, চারুচন্দ্র কলেজ ও ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যুবর যে তৃণমূল যুবর সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছি, সায়নদেব চট্টোপাধ্যায়কে ওখানে দেখা গেছে, যতক্ষণ না তিনি সদুত্তর দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা আমি বলেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জানিয়েছেন আপনি সরিয়ে দিন। চারুচন্দ্র কলেজের ব্যাপারে আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি একটি রিপোর্ট নিন, যারা ভাঙচুর করেছে তাদের থেকে পয়সা সহ এমনকি কঠিন ব্যবস্থা যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে আছে আমি সেটাই নিতে বলবো। বঙ্কিম সর্দার কলেজে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। অরিত্র বোসকে আমরা দল থেকে তাড়িয়ে দিলাম, সে আর ছাত্র পরিষদের কেউ নয়, এবং অন্য যারা যাদেরকে টিভিতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি অভিরূপ দা, এটা একটা ক্যানিং এর কলেজ কিংবা কালকে চারুচন্দ্র কলেজের কথা নয়, এটা সার্বিক ছবিটা আমরা যদি দেখি, এই একটা সোশ্যাল, একটা ফেস্ট, একটা নবীনবরণের জন্য সারাদিন পড়াশুনো সারা বছর শিখে তুলে এটা এটা মারপিট করার সুযোগ, এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, বেথুন, লেডি ব্রেবোন, গোখেল, নরেন্দ্রপুর, কিংবা আমি যদি কেন্দ্র সংস্থায় আপনাদের ISI, IIM, IIT, বেসু, মানে যেখানে এই দলীয় ঝান্ডা ধরে রাজনীতি হয় না সেখানে রক্ত ঝরছে না। ঠিক কথা, সেখানে রক্ত ঝরছে না শুধু নয়, সেখানে লেখাপড়াটাও অনেক ভালো হচ্ছে একদম। এখন অবস্থাটা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। সমস্যাটা যদি একটু বোঝার চেষ্টা করি, কি ধরনের সমস্যা, কলেজে রাজনীতি কিন্তু আমার ধারণা 10-15% ছেলে হয়তো করছে, বাকিরা শান্তিপূর্ণভাবে লেখাপড়াই করতে চাইছে, তারা লেখাপড়া করতে পারছে না, এটা একটা বড় সমস্যা। এবং এই অশান্তির জন্য এটা আমি জানি বহু কলেজে প্রিন্সিপাল পাওয়া যাচ্ছে না, প্রিন্সিপাল হওয়াটা তো মানে একেবারে প্রিন্সিপালের দরজা পড়ছে, অতএব মানে সার্বিকভাবে লেখাপড়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যারা রাজনীতি করছে তাদের দিক থেকে ব্যাপারটা কি, মানে যদি আমরা বোঝার চেষ্টা করি যে কেন এরকম করছে তারা, এক নম্বর একটা টাকা পয়সার ব্যাপার তো আছেই, অ্যাডমিশনের সময় আমরা জানি তারা টাকা পয়সা রোজগার করে, কিন্তু তাছাড়াও একটা একটা হিরোইজম, একটা একটা বোকামি, মানে ওই ওই বয়সের বোকামি, সেটাও আছে। কিন্তু সবথেকে বড় কথা, লোকাল স্তরে কিছু উঠতি নেতা আছে যারা এই ছেলেদের তাতায়, এটা না হলে কিন্তু এই ছেলেরা এতটা সাহস পেত না। দশকের পর দশক ধরে স্টেডি সাপ্লাই লাইন শিক্ষাটার জন্য তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু একেবারে লোকাল স্তরে যিনি, তিনি ভাবছেন কটা
কাডার নিয়ে মিছিলে যোগ দিতে পারবো। তার কাছে তো কোনো লার্জার পিকচার নেই, তিনি তো তার কাছে কোনো লার্জার পিকচার নেই, কোনো অশান্তি দায় নিতে হচ্ছে না। তিনি ভাবছেন যে ছাত্র সংসদের টাকাটা ফান্ডটা একদম এই যে সমস্যাটা এটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে এবং এইটাকে বন্ধ করার একমাত্র উপায় আমার মনে হয় উপর থেকে যদি কোনো নির্দেশ আসে, কড়া নির্দেশ, শুধু নির্দেশ এলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেইটা না করলে কোনোভাবেই এই ছেলেমেয়েদের মানে ছেলে মেয়ে যারাই ইনভলভ তাদের কিন্তু ঠিক পথে আনা যাবে না। মানে ওরা নিজেরাও বুঝতে পারছে না যে ওরা অন্যদের যে ক্ষতি করছে শুধু তা তো বটেই, কিভাবে ভুল পথে চালিত হচ্ছে, ভুল পথে তারা নিজেরাই চালিত হচ্ছে, এইটা তাদের বোঝা দরকার। আমি রমিত বিদের কাছে যাব, আপনি শুধু সেন্ট জেভিয়ার্স এর অধ্যাপক নন, আপনি স্টুডেন্ট কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্টও বটে। কোথাও কি আপনার মনে হয় যে সেন্ট জেভিয়ার্স কলেজ যে পঠন পাঠনের মান, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এইগুলো ধরে রেখেছে, এখানে যদি আপনারা অ্যালাউ করতেন যে দলের পতাকা নিয়ে রাজনীতি করা হবে, দলের নেতা, দলের এজেন্ডা এবং ধরুন পাড়ার লোকাল কাউন্সিলর সেট কথায় কথায় ঢুকে পড়তো, কোথাও একটা মানে সরাসরি শৃঙ্খলায় মানে কম্প্রোমাইজ হতো? নিশ্চয়ই আমরাও গ্রিভেন্স সকলকারই থাকে, স্টুডেন্টদের নিশ্চয়ই গ্রিভেন্স থাকে, তারা শেয়ার করে গ্রিভেন্সটা, যদি আমরা সেটাকে মিট আপ করতে পারি, তাদের গ্রিভেন্সের প্রবলেম যদি সলভ করা যেতে পারে এবং গ্রিভেন্সটা যদি ছাত্র জীবন সংক্রান্ত হয়, নিশ্চয়ই আমি বলছি যে মানে অবশ্যই ভিয়েতনামে কিছু হলে ছাত্ররা আন্দোলিত হতে পারে, কিন্তু আমি বলছি সেটা নিয়ে ওই ওই যে ছবিটা এক্ষুনি আমরা দেখাচ্ছিলাম যে প্রিন্সিপালের ঘরে আগুন দিয়ে দেবো, এই তো দুর্ভাগ্য। প্রোটেস্টের একটা প্রসেস হওয়া উচিত, যেভাবে প্রোটেস্ট করবে ভয়েস অফ ওপিনিয়ন থাকতেই পারে, প্রসেসটা যদি ঠিকভাবে হয় নিশ্চয়ই তার প্রবলেম আমরা সলভ করব। আমাদের যেমন প্রসেস আছে 360 ডিগ্রি ফিডব্যাকের একটা অপশন আছে, ওরা বাড়িতে বসে প্যারেন্টসরাও ফিডব্যাক দিতে পারে কলেজে কেমন কাজ পড়াশোনা হচ্ছে, স্টুডেন্টরা দিতে পারে, আমরা যেমন বাকি টিচারদের ব্যাপারেও বলতে পারি, সব কিছু অপশনস আছে যেগুলো আমরা শেয়ার যদি করি জিনিসটা অনেক সুবিধা হবে ইমপ্লিমেন্ট করা প্রসেস। আমি ফেস্টের কথা বলি, যাবৎসব মানে দশকের পর দশক ধরে বিদেশ থেকে লোকে দেখতে আসেন, কোথাও তো দলীয় ইউনিয়ন নেই বলে তাতে কোনো অসুবিধা হয়নি, বরং ভ্যালু অ্যাড হয়েছে অনেক রকম ভাবে। নিশ্চয়ই আমাদের প্রায় দিনে 10,000 লোক আসে, 3 দিন ধরে চলে, থাকে কোনো অসুবিধা সেরকম ভাবে তো হয় না, বাইরের কলেজের স্টুডেন্টরাও আসে, তারাও ওয়েল বিহেভড থাকে, ঠিক কোনো অসুবিধা তো হয়নি এখনো। হ্যাঁ, আমি গোখেল মেমোরিয়াল অ্যাড করবো, মানে আমি বাবা হিসেবে জানি আমার ছেলে জেভিয়ার্সে পড়েছে, মানে ক্লাস একদম সকাল থেকে বিকেল অবধি ক্লাস হয়, একদিনও ক্লাস কিন্তু ফাঁকি যায় না, ঠিক এটা তো একটা মস্ত দাম আছে। ঠিক ঠিক আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে কলেজ সোশ্যালের নাম করে আসলে অভিযোগ তছরূপের খেলা চলে, ওই ফান্ডটা ঠিক কীভাবে, আমি এ নিয়ে অবশ্যই একদম সাম্প্রতিককালে প্রবীণ শিক্ষাবিদের গল্প বলবো, তিনি অস্বস্তিতে পড়বেন সেই জন্য তার নামটা বলবো না, কিন্তু ঘটনাটা সত্যি। তার আগে দেখুন কীভাবে এই তছরূপের খেলাটা চলে। ভাঙচুর, সংঘর্ষ, তাণ্ডব, প্রায় প্রতিদিনই শিরোনামে কোনো না কোনো কলেজ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিবাদের যাবতীয় সূত্রপাত ছাত্র সংসদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। শিক্ষাবিদদের অনেকেই বলছেন একটা সময় ছাত্র রাজনীতি মানে ছিল আদর্শ, কিন্তু সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে অর্থ উপার্জনের জায়গা, সাংস্কৃতিক উৎসব বা সোশ্যাল ঘিরে টাকার খেলা, নবীন বরণ ঘিরে টাকার খেলা, ভর্তি ঘিরে টাকার খেলা। এখনকার ছাত্র সংসদগুলি নানা অর্থের যোগানে যে কার্যত মধু ভাণ্ড হয়ে দাঁড়িয়েছে তা মেনে নিচ্ছে রাজ্য সরকারও। আগে ছাত্র সংসদ যত টাকা পেত তার থেকে 3 গুণ টাকা, 4 গুণ টাকা তারা পায়, এ বিষয়টা আমাদের ভাবিয়ে তুলেছে। এবং তারপরে রুসার টাকা, তারপরে ন্যাকের টাকা, এই নানা ধরনের টাকায় ওই ওই সমস্ত কলেজেও কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে তারা সেই টাকাকে সদ্ব্যবহার করবে। চারুচন্দ্র কলেজে হামলার ঘটনাতেও আর্থিক যোগ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে, জল্পনা জোরালো হয়েছে অধ্যক্ষের মন্তব্যে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওদের একটা বড় দাবি ছিল, এরা 7,51,000 ডকুমেন্টেড ফর্মে, সে দাবিটাকে আমরা রাখতে পারিনি, কারণ এখন ফান্ড ডাইভার্সিফিকেশনের বিষয়ে সরকারের কিছু করার নির্দেশ আছে। শিক্ষা মহলের একাংশ মনে করছে ছাত্র সংসদগুলির হাতে বিপুল পরিমাণ অর্থ থাকাই সব রকম অনর্থের মূল কারণ, কারণ সেই অর্থের ভাগ বাঁটোয়ারা নিয়েই তৈরি হচ্ছে দ্বন্দ্ব, কখনো কখনো সেটাই গড়াচ্ছে তাণ্ডব পর্যন্ত। এই পরিমাণ টাকা যেখানে এসে গেল
সেখানে স্বাভাবিকভাবে আমাদের বারবার মনে হয়েছে পিছনে টাকার একটা খেলাও আছে, সেখানে খেলা না বলে লীলা বলাই ভালো, মানে নানানভাবে ভাগ হয়। তা না হলে বিগত ছাত্র সংসদের যারা সমস্ত ছিলেন সেক্রেটারি ডিফেক্টারি তাদের এত ইন্টারেস্ট কিসের থাকে? কিন্তু সেই খোঁয়ার থেকে এখন বেরোনোর দরকার ছিল। শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না। সব জায়গায় গণ্ডগোল হয়, ক্ষমতা নয় অর্থ। এই গণ্ডগোলে যেমন একাংশ রয়েছে, সব পক্ষের একাংশ এর মধ্যে ইনভলভ। মূল ঘটনা ক্ষমতা এবং অর্থের। কোথাও যদি দুর্নীতি বাসা বাঁধতে শুরু করে, নিশ্চয়ই তাকে ধ্বংস করবার জন্য সরকার তার প্রশাসনিক হস্তক্ষেপ করবেই। অনেকেই বলছেন একটা সময় ছাত্র রাজনীতি ছিল ভালো ছেলেদের জায়গা। নেতাজি সুভাষচন্দ্র বসুও এক সময় প্রেসিডেন্সিতে ছাত্র রাজনীতি করতেন। আর এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতির নাম শুনলেই দশাত দূরে চলে যায় ভালো ছাত্ররা। একটা সময় ছাত্র রাজনীতি ছিল নিজেকে আরো শিক্ষিত করার প্ল্যাটফর্ম, নিজের মেধায় শান দেওয়ার জায়গা। কিন্তু ছাত্র রাজনীতির সেই নেশা এখন পুরোপুরি বদলে গিয়েছে। এখনকার ছাত্র রাজনীতির লক্ষ্য একটাই, ছাত্র সংসদ দখল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বহিরাগতরা। এমনকি কলেজে ভর্তি নিয়েও নাক গলাচ্ছে ছাত্র সংসদ। ছাত্রদের অ্যাকচুয়ালি অ্যাডমিশনের নীতি নির্ধারণে ছাত্রদের কোনো ভূমিকা থাকে না। সেই নীতি নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয় এবং সরকারের নিয়ম অনুযায়ী। ঘটনাগুলো অ্যাকচুয়ালি ছাত্রদের দ্বারা হয় না, মোস্ট অফ দেম আর আউটসাইডার্স, এবং আউটসাইডার্সদের কন্ট্রোল করার ক্ষমতা তো কলেজ প্রশাসনের থাকে না। বাম আমলে রাজ্যের সিংহভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেই ক্ষমতায় ছিল এসএফআই। 34 বছর পর ক্ষমতার পালা বদল হলেও ছবিটা অবশ্য বদলায়নি। এখন রাজ্যের প্রায় 95% ক্ষেত্রেই ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে, কিন্তু তাতেও অশান্তির বিরাম নেই। প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে ছাত্র সংসদের নিয়ন্ত্রণ নিয়ে তাদের কোন্দল, সংঘর্ষের ঘটনা। শিক্ষাবিদরা বলছেন যতদিন ছাত্র সংসদ নামক এই মধুভাণ্ড থাকবে ততদিন তা নিয়ে লড়াই চলবেই। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে প্রিন্সিপাল অতসী কারফার কাছে আসবো। আপনাকে যেটা জানতে চাইবে, আপনাদের ওখানেও পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড কোনো ছাত্র সংসদ নেই, তাতে কোনোভাবে ফেস, সোশ্যাল, নবীনবরণ বা ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়া শিক্ষা সংক্রান্ত তুলতে অসুবিধা হয়? এত বছর ধরে তো চলছে এই সিস্টেম। দেখুন, প্রথমে আমি আপনারা যেগুলো টিভিতে দেখালে আলোচনাগুলো, তাতে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা কড়া বার্তা সবাইকে দেওয়ার অনেকদিন থেকেই চেষ্টা করছেন। এবারে আমার কলেজের পরিবেশটাতে বলি যে আমার কলেজে কোনো পলিটিক্যাল ব্যাপার আমার কলেজে নেই, কিন্তু মেয়েদের তো অবশ্যই অভাব অভিযোগ থাকে। এখন সত্যি কথা কি, ইউনিভার্সিটির যে স্ট্যাটুট আছে তাতে যে ছাত্র সংগঠনের যে ভূমিকা আছে সেখানে কিন্তু কোথাও রাজনীতির কথা বলা নেই। সেখানে কিন্তু আমরা ছাত্রদের যখন ইলেক্ট করি তখন কিন্তু একটি ছাত্রকে তার নামে ইলেক্ট করি, সেখানে কিন্তু কোনো দলের কোনো প্রতীক সেখানে থাকে না। ফলে আমি যখন ছাত্র সংগঠন আমার আমার বন্ধু বান্ধবের মধ্যে থেকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা পরে যখন একটা স্টুডেন্টস বডি, ইউনিয়ন নয়, একটা স্টুডেন্টস বডি তৈরি হচ্ছে, সেখানে যে সেক্রেটারি বা ট্রেজারার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা তৈরি হচ্ছেন তারা কিন্তু মানে তাদেরকে আমরা নামে চিহ্নিত করে ভোট দিচ্ছি। ফলে কোনোভাবে স্টুডেন্টস বডির মধ্যে, আগে আপনারাও যেমন বলছেন বা আমরা চলতি কথাতেই বলি, ছাত্র সংসদ এসএফআইয়ের দখলে বা তৃণমূলের দখলে বা কংগ্রেসের দখলে, আসলে ছাত্র সংসদ কিন্তু কারোর দখলে নয়, ছাত্র সংসদ ছাত্রদের দখলে। এবার তাহলে বহিরাগতরা এসে তারা সেই মানে সিম্বলের ছায়াটা, রাজনীতির ছায়াটা তার মধ্যে আছে। ঠিক ঠিক, তার কারণ হচ্ছে যে উদ্দেশ্যটা, স্বার্থটা রাজনৈতিক। ওই যে বললাম মানে ক্যাডার সাপ্লাই, মেইন সাপ্লাই লাইন, ছাত্রদের দোষ দিলে হবে না। ঠিক 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 ঠিক, আমাদেরকে ভাবতে হবে যে আমরা তরুণদের সঙ্গে আবেগটা একেবারে একসঙ্গে যায়, আমি আবেগটাকে ইউটিলাইজ করছি, তুলছি, তারা আমার মিছিলে যাবে, তারা আমার হল্লা ব্রিগেড হবে, তারা সভায় থাকবে, তারা ভাঙচুর করবে, একদম। এবং তাদের সামনে যেহেতু, এবং আমরা বারে বারে বলছি ছাত্র, ছাত্র ডেফিনিশনটা কারা, ইউনিভার্সিটির অনেক নিয়ম আছে, ইউনিভার্সিটির নিয়মে বলছে 60% যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাকে টেস্টে বসতে দেওয়া হবে না। আমরা দিন, আমার কলেজে আমরা দিন, ওয়াংচু কমিশন বা লিন্ডো কমিশন আরো 75% বলেছে। আচ্ছা, এখনো অবধি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যাটুটে 60ই রয়েছে, ঠিক আছে, 75 মানে 60ও যদি ধরে নি, তাহলে এই যে ছাত্ররা যারা ইলেক্টেড হচ্ছে তারা কি সেই 60% অ্যাটেন্ডেন্স তাদের থাকছে, বা তারা কি রেগুলার কোর্সে পাস করছে, তাহলে ছাত্রটা কারা? ফলে এই জায়গাগুলো আমি যখন স্টুডেন্টস ইলেকশনটা করব, ধরুন লিন্ডো কমিশনের যা সুপারিশ 6 সদস্যের, তাতে ছাত্র সংক্রান্ত মানে এই নির্বাচনে ছাত্র পিছু 5,000 টাকা খরচে একদম বেঁধে দিয়েছেন ঊর্ধ্বসীমা,
75% অ্যাটেন্ডেন্স এবং একাধিকবার নির্বাচনে না দাঁড়াতে পারা পর 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 বলা গেছে। তাহলে সেই জায়গাটা কন্ট্রোল করার দায়িত্ব আমাদের, ঠিক সেই জায়গাটা তো লালা এটা এবং রাজনৈতিক সদিচ্ছা যার আপনি বলছেন ইঙ্গিত এবং সাধুবাদ যোগ্য, একদম কোনো সন্দেহের অবকাশ নেই। একজনের সদিচ্ছা থেকে তো সবকিছু হবে না, আমাদের সমবেতভাবে সেই চেষ্টাটা করতে হবে। এখানে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, বাইরের কলেজের বাইরের লোকেদের দায়িত্ব, কলেজের বহিরাগতরা কলেজে ঢোকে কি করে সেখানে তো কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। ফলে এই জায়গাটা না মানে হঠাৎ করে মধুভাণ্ড তৈরি হয়েছে, ঠিক কথা। এবার যাদের চোখের সামনে কিছু নেই, ভবিষ্যৎ নেই, সেখানে তো তারা সেই দিকে আকৃষ্ট হবে। ঠিক ঠিক, আমি আমি দ্রুত আরেকবার এই বিকল্প মডেলটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটাকে আমি গোখেল কলেজের মডেল বলি, সেন্ট জেভিয়ার্স কলেজের মডেল বলি, বেসুর মডেল বলি, যে এই দলীয় পতাকা ছাড়া রাজনীতি, মনে হচ্ছে রক্তপাত থামাতে এই মডেল ছাড়া বিকল্প কিচ্ছু নেই, প্রয়োজন শুধু যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। আপনার রয়েছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে, এখানে স্টুডেন্ট ইউনিয়ন, স্টুডেন্ট কাউন্সিল, এখানে ফি বছর ছাত্র ভোট হয় কিন্তু কোনো অশান্তি নেই। সেই অশান্তিহীন ছাত্র ভোটের আসল কারণটা কি? স্টুডেন্ট কাউন্সিলের মেন কাজ হলো সব অর্গানাইজেশনাল আর সব ইভেন্টসে হেল্প করা কলেজকে আর ইভেন্টস অর্গানাইজ করা। তো সিন্স এইটা কাজ তো কোনো পলিটিক্স বা কিছু করে কোনো লাভ নেই। সেন্ট জেভিয়ার্স কলেজে ছাত্র ভোট হয় কিন্তু প্রচার হয় না। অরাজনৈতিক ছাত্র সংসদ হওয়ায় ক্যাম্পাস কিংবা গেটে রাজনৈতিক নেতাদের আনাগোনার কোনো সম্ভাবনাই নেই। ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামতে গেলেও পূরণ করতে হয় একাধিক মাপকাঠি, যার মধ্যে অন্যতম হল ন্যূনতম 75% হাজিরা থাকতেই হবে, ফেল করলে প্রার্থী হওয়া যাবে না, লাগবে অন্তত 2 সহপাঠীর সুপারিশ। এভাবেই নির্বাচিত হন 120 জন ছাত্র প্রতিনিধি, শিক্ষকরা মনোনীত করেন 11 জনকে। এই 131 জনের মধ্যে থেকেই পদাধিকারী নির্বাচিত হয়। সেন্ট জেভিয়ার্সের এই অরাজনৈতিক ছাত্র সংসদই কি আগামী দিনে গোটা রাজ্যে মডেল হতে পারে না, এই প্রশ্ন অনেকেরই। সেন্ট জেভিয়ার্সের মতো প্রায় একই মডেল অনুসরণ করে IIM জোকা, খড়গপুর IIT, শিবপুরের IIESTর মতো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অনেকেই বলছেন অরাজনৈতিক ছাত্র সংসদ থাকায় এইসব ক্যাম্পাস যে শান্ত তা তো পরীক্ষিত সত্য, তাহলে কেন সেন্ট জেভিয়ার্সের মতো মডেল অনুসরণ করা হবে না? শিক্ষা মহলের অনেকে আবার সামনে আনছেন অত্যন্ত 2 সরকারি কলেজ লেডি ব্রেবন ও বেথুনের কথা। আমাদের সঙ্গে রয়েছে লেডি ব্রেবন কলেজের টিম ছাত্র সংসদ, এখানে ফি বছর ছাত্র ভোট হয় কিন্তু অশান্তি নেই, বোমাবাজি নেই, নিদেন পক্ষে হুমকি পর্যন্ত নেই। কমন রুমের বাইরে সবাই লাইন দেয়, ভোট দেয়, বাইরে কমন রুমে আর একটা দরজা, ওখান দিয়ে বেরিয়ে চলে যায়, দ্যাটস ইট। পুলিশও লাগে না বেসিক্যালি, স্লোগানই না হয় না, পোস্টার্স প্রিন্সিপালের সিগনেচার দিয়ে পুট আপ করা যায় বলের মধ্যে, বাস শুধু সেইটুকু আর কিছু না। লাইক ইভেন বিফোর দ্য ভোট আমরা কোনো স্টুডেন্টের কাজে গিয়ে ইনফ্লুয়েন্সও করতে পারবো না। কিন্তু কোন জাদুমন্ত্রে এটা সম্ভব হচ্ছে? জিনিসটাতে যেহেতু পলিটিক্যাল কালার নেই, সেহেতু অশান্তির কোনো ব্যাপার নেই। ইলেকশনের দিন পড়াশুনো হয়, ইলেকশনের দিন স্বাভাবিক ক্লাস হয়। একই ছবি মেরে কেটে 6 কিলোমিটার দূরের বেথুনেও। আমরা উত্তর কলকাতারই বেথুন কলেজে, এখানে ফি বছর ছাত্র ভোট আছে কিন্তু শান্তিও আছে। রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের ছবি নয়, বেথুন কলেজের অরাজনৈতিক ছাত্র সংসদে জায়গা পেয়েছে পড়ুয়াদেরই আঁকা ছবি, চারিদিকে পড়াশুনোর কথা। যারা ডিজার্ভিং তাদেরকে ভোট দিয়ে নমিনেশন দেয় এবং সেই ভোটের রেজাল্ট বেরোয় এবং যারা ডিজার্ভিং তারাই একমাত্র সিলেক্টেড হয়ে সাফল্য অর্জন করে। আমাদের কোনো প্রবলেম হলে আমরা কোনো দ্বিধা ছাড়াই ম্যামদের বলতে পারি এবং সেটা ম্যামরা খুব ইজিলি সলভ করে দেন। দলের রং নয়, পতাকা নয়, ছাত্রছাত্রীদের নিয়ে নির্ভেজাল অরাজনৈতিক ছাত্র সংসদ, এই ধারণাকে অতীতে স্বাগত জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছাত্র রাজনীতিতে তারা যদি মনে করে দলের ঊর্ধ্বে উঠেও তারা কাজ করবেন, আমি মনে করি আমি তাদের পক্ষে। ছাত্র স্তর থেকে এই বড় রাজনৈতিক দলগুলোর তারা যদি প্রত্যাহার করে, ছাত্ররা ছাত্রদের রাজনীতি করে, এইটা কিরম সাজেশন বলে আপনার মনে হয়? স্টুডেন্টদের নিয়ে দরকার হলে একটা স্টেট লেভেলে কমিটি করে কী করে পরিবেশটা আরও উন্নত করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করতে। আপনি বলছেন একটু অ্যাপলিটিক্যাল করলেও আপনার আপত্তি নেই, বড় দলগুলো যদি সবাই এগ্রিট করে আমার কোনো আপত্তি নেই। শিক্ষাবিদদের বক্তব্য, ক্যাম্পাসে শান্তি ফেরাতে গেলে, পঠন পাঠনের আদর্শ পরিবেশ তৈরি করতে গেলে আগে রাজনীতির নাকপাশ থেকে মুক্ত করতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট ছাত্র সংসদ, যা দখলে মরিয়া হয়ে উঠছে শাসক বিরোধী ছাত্র সংগঠন। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ। বিমলদা, আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে এক প্রবীণ শিক্ষাবিদের কথা বলবো, কলেজের পূর্ব কলকাতার কলেজ গভর্নিং বডিতে আছেন, শটান একেবারে তার ঘরে গিয়ে বলা হচ্ছে যে 9.5 লক্ষ টাকা দিতে হবে। একদম তোলাবাজরা যে কায়দায় হুমকি দেয় সেই কায়দায়,
গতবার 5 লক্ষের মধ্যে হয়েছিল, শেষ পর্যন্ত 7.5-এ রফা হলো। আমি বলছি এটা প্রায় বখরা নিয়ে মারামারির জায়গায় চলে যাচ্ছে, এবং ছাত্রভর্তি, এই সোশ্যাল বা ফেস, নবীনবরণ, এই সমস্তগুলো নিয়ে যেটা পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে মধুভাণ্ড, অর্থের বিনিময়ে আমি যেই ভর্তি করছি আমি মেধার সঙ্গে কম্প্রোমাইজ করছি, কম মেধার ছাত্রছাত্রীদের ঢোকাচ্ছি, এবং একেবারে সরাসরি আর্থিক দুর্নীতি। কোথাও কি মনে হচ্ছে যে আমি শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম, আলটিমেটলি এটা সফিস্টিকেটেড তোলাবাজি চলছে? না দেখুন, আমাকে একটু সময় দেবেন, কারণ এই বিষয় নিয়ে বহুদিন আমি বলে আছেন একদম, এবং যে কলেজ নিয়ে মূল আলোচনার সূত্রপাত যেহেতু আমার কর্মক্ষেত্র সেখানে, আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, আমি অথরাইজড নই, আমি ইন জেনারেল আলোচনাটা করছি, লার্জার পিকচারটাই দেবো। দেখুন এই যে কয়েকটা কলেজের নাম বললেন, তার সঙ্গে আরো দুটো কলেজ আমি যোগ করি। ভেরি রিসেন্টলি মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজে আমি একটা সেমিনারে আমাকে বলতে ডেকেছিলেন, অসাধারণ ছবির মতো একটা ক্যাম্পাস, ঠিক এরকমই ছাত্র ইউনিয়ন নির্বাচন ওরা জোর করে করায়, সবাইকে ডেকে ডেকে একটা ইউনিয়ন তৈরি করে দেয়। এবং ছোটবেলা থেকে মেদিনীপুরে আমি শুনে আসছি পড়াশুনো যদি হয় তো গোপ কলেজে হয়, ওই স্থানীয় ওটাকে গোপ কলেজ বলা হয়, গোপ কলেজে হয়। আরেকটি কলেজের নাম মানে ওখানকার পাড়ার লোকও জানে না, কিন্তু ওখানকার টিচাররাও রাজনীতি এতদিন আটকে রেখেছে, ভবিষ্যতে পারবে কিনা জানি না, জ্যোতি সিনেমার কাছে ভেতরে একটা কলেজ আছে কলকাতা গার্লস কলেজ, আগে ইভিনিং কলেজ ছিল, মেয়েদের কলেজ, ওখানেও টিচাররা মেয়েদের বুঝিয়ে দেখো বাবা রাজনীতিতে যেও না, নিজেরা নিজেদের মতো করে ইলেকশন করো, সেখানেও কিন্তু তারা করতে পেরেছে। আরেকটি কলেজের বদল আপনাকে বলি, দেখুন প্রেসিডেন্সি কলেজের ছেলেরা মারামারি করে আবার পড়াশুনোও করে, তারা তাদের ব্যাকগ্রাউন্ড সেইভাবে আছে, কিন্তু আমাদের মতো এই যে মাঝারি মানের কলেজগুলো সেখানে যে ছেলেগুলো নষ্ট হয়ে যায় চিরদিনে, যেন নষ্ট হয়ে যায়, তারা কিন্তু মূল স্রোতে ফিরতে পারে না। ওই সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাদা একটা বিড়ি হবে, এটাই বোধহয় ওদের কপালে থাকে যারা পড়াশুনোটা করে না। আসলে IIEST যে কলেজটার নাম, একটা সময় তার ভেতরে কী দাপাদাপি হতো আপনারা তো জানেন, অস্ত্র নিয়েও দাপাদাপি হয়েছে, সেটা কিন্তু বদলে গেছে, সেখানে এখন পড়াশুনো হয়, কেন জানেন? আসলে কোথাও ওপেনলি রাজনীতি, দিদি যেটা বললেন যে রাজনীতি যেখানে ইউনিয়ন ইলেকশন হয় কোথাও তো আর ওখানে সিম্বলিক ভোট হয় না, কিন্তু সংস্কৃতি তৈরি হয়ে যায় সেখানে, রাজনীতি কন্ট্রোলড হয়, সেখান থেকে বেরোনোটা কঠিন। কেন কঠিন? আসলে দেখা যায় যে স্টুডেন্টস ইউনিয়ন করে, যেটা অভিরূপবাবু বললেন 10-15%, আমার ধারণা আরও কম সংখ্যাটা, বাকিরা পড়াশুনো করে চলে যায়, বাকিরা ওই রাজ ওই 10% অল্প কিছু কম মানুষ তারা রাজনীতিটা করে, এবং রাজনীতির সঙ্গে তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট তৈরি হয়ে যায়, কলেজ ছাড়তে চায় না, ভর্তি থেকে শুরু করে নানা রকম, একটু খোঁজ নিয়ে দেখুন কলেজগুলো ঘুরুন, সব বুঝতে পারবেন কলেজে কী হয়। ফলে যখনই কলেজে মানে অথরিটি নতুন কিছু করতে যায় আটকায়, 75% করতে দেওয়া যাবে না, পরীক্ষায় কড়াকড়ি করতে দেওয়া যাবে না, পরীক্ষার হলে গার্ড ঠিকঠাক দেওয়া যাবে না, সব মিলিয়ে পরিস্থিতি এই। এবং দুর্ভাগ্যবশত এটাও সত্যি, অনেক সময় আমি দেখেছি অথরিটির একটা অংশ নিজের ভুলে আরও বেশি গোলমাল পাকিয়ে ফেলেন, শক্ত হতে পারেন না। আসলে আরেকটা বিষয়, গ্রামাঞ্চলে রাজনীতির সঙ্গে এই কলেজগুলো প্রায় রাজনীতির ক্ষেত্র। দুঃখের কথা হচ্ছে এই কলেজে এই যে টাকা সোশ্যালে খরচ করব, এই টাকাটা কি খরচ আমরা কেউ জানি না। আমার ধারণা ভবিষ্যতে ওই যে চারা ঘোটালার মতো ঘোটালার ট্রেনিং গ্রাউন্ড হয় এগুলো, দুঃখের কথা এটা, যে এটাকে আটকানো তো সম্ভব নয়, মানে সম্ভব নয় এখনো মনে হচ্ছে। পার্থবাবু এর রোগটা ঠিক বুঝেছেন, কিন্তু একদম ঠিকঠাক বুঝেছেন, এবারে কড়া ইঞ্জেকশন দেওয়ার দরকার আছে। আসলে আমি একটা কথা বলি, দুঃখের কথা, অনেকে আমাকে বলে যে তুমি কথায় কথায় বামফ্রন্টকে গালিগালাজ করো কেন, কিন্তু এই আজকে যে রোগটা মানে ভয়ঙ্কর ক্যান্সার তৈরি হয়েছে, এর জন্য যদি কেউ দায়ী থাকে ওটা হচ্ছে ইলেকট্রন গভর্নমেন্ট। সিদ্ধার্থ রায়ের আমলেও কিন্তু ইউনিয়নগুলোকে কখনো গভর্নিং বডিতে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়নি, গভর্নিং বডিটা টিচারদের নন টিচিং এর, সেখানে একজন টিচারের বিরুদ্ধেও তো শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োজন হতে পারে, সেখানে ছাত্র কি করবে? ছাত্রকে আমরা ছাত্র একটা আলাদা কমিটি করতে পারি এবং তার সঙ্গে পঠন পাঠন নিয়ে আলোচনা করতে পারি, একজন টিচার পার্মানেন্ট হবেন কি না সেটা গভর্নিং বডিতে ঠিক হয়, সেখানে ছাত্র কি করবে? বামফ্রন্ট ঢুকিয়ে দিয়ে গেছে, এবং তারপরে হয়েছে কি, একটা ভেস্টেড ইন্টারেস্ট কিন্তু ওরা বানিয়ে দিয়ে গেছে। একটা বিষবৃক্ষ আপনি যদি লাগান সে গাছ হবে, আস্তে আস্তে ফুল ফুটবে, এখন সেই গাছের ফুলগুলো ফুটে উঠছে, আর যখনই আপনি বন্ধ করার নাম করবেন সবাই রেড়ে করে মাঠে নেমে পড়বে। বর্তমান সরকার প্রথমে কিন্তু ভালো কাজ করেছিল, তাই ইউনিয়ন ইলেকশন বন্ধ করে দিয়েছিল, তখনই সবাই রেড়ে করে নেমে পড়লো, একটি ছেলের মৃত্যু হলো, আবার ওরা চালু করলো।
আমার একটাই অনুরোধ পার্থবাবুর কাছে, আপনি অসুখটা ঠিকঠাক বুঝেছেন, এবারে কড়া ডোজের ইনজেকশন দিন, পরিষ্কার এই ধরনের ইউনিয়ন বন্ধ করে দিন, তাচ্ছে সেন্ট জেভিয়ার্স বা রামকৃষ্ণ মিশনের ইউনিয়ন গুলো নিন, সেখানে পড়াশুনো হয়, এই কলেজগুলো যারা স্থাপন করেছিলেন নিজেদের শেষ কপরদক দিয়ে পড়াশুনোর জন্য, এসবের জন্য করেননি, ছাত্ররা রাজনীতি করুক, আমার কোথাও বাধা নেই, ছাত্ররা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু এই কলেজ ইউনিভার্সিটির বাইরে তো বৃহত্তর রাজনীতির ক্ষেত্র আছে, সেখানে করুক না, তারাই কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে না এই মুহূর্তে, গভর্নিং বডিতে ওদের রিপ্রেজেন্টেশন, আমি ওনার সাথে একমত, এখন অনেক নিয়ম তো পাল্টাচ্ছে, আগে ছিল গভর্নিং বডিতে রিপ্রেজেন্টেশন, এখন এটাও পাল্টাবে প্রয়োজন, এখন আরে যে নতুন রক্ত ঝরছে তো ছেলেগুলো, নতুন যে এক লাইনেই শেষ করব সুমন, সেটা হচ্ছে একদম রাজনীতি মুক্ত ইউনিয়ন, অর্ধেক হবে ইলেক্টেড এবং ভালো ছেলেরা অর্ধেক থাকবে, এইভাবে ইউনিয়ন হোক, দেখবেন উইদিন ওয়ান ইয়ার এই পরিস্থিতি একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। আমাদেরও যেভাবে নেওয়া হয় 75% অ্যাটেন্ডেন্স বলুন বা মার্কস বা এরিয়ার পেপার থাকবে না, অটোমেটিক ভালো স্টুডেন্টরাই এগিয়ে আসে, পলিটিক্স তো থাকছেই না, ঠিক ঠিক আমরা আমরা একদম আমরা আশা করতে পারি যে যে ইঙ্গিতগুলো দেখা যাচ্ছে অত্যন্ত শুভ ইঙ্গিত, এবং এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে একদম সঠিক এবং কঠোর পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হবে, ইঙ্গিতটা খুব শুভ কোনো সন্দেহ নেই, কিন্তু শেষ অবধি সিদ্ধান্ত এবং সিদ্ধান্তে প্রয়োজনে রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েও অটল থাকা। আমরা এই প্রার্থনা নিয়ে এই অনুষ্ঠান শেষ করতে পারি, যাব আপনাদের এই দেখাতে দেখাতে যে এই দলীয় রাজনীতির দাপট কীভাবে বারবার শিক্ষাঙ্গনকে কখনো হিংস্র করেছে, কখনো অশান্ত করেছে, কখনো রক্তাক্ত করেছে। দেখুন, গার্ডেন রিচে সুষ্ঠু ছাত্র ভোট করাতে গিয়ে এই পরিণতি হয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর। তারপর দুবছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল হরিমোহন ঘোষ কলেজে, কিন্তু তাতে কি কোনো সমস্যা হয়েছে, পড়েছে কলেজের মান, একাডেমিক লস তো কিছুই হয়নি, বলা সবটাই একাডেমিক গেইন হয়েছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠানোর সময় বেড়েছে। অনেকেই বলছেন এতে তো আবার প্রমাণিত হলো কলেজে সব ধরনের অশান্তির বীজ আসলে লুকিয়ে রয়েছে রাজনীতির মধ্যেই, কারণ বাম আমলেও দেখা যেত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়ি ঘোরাতেন শাসক দলের নেতারা, এখনও হালটা কম বেশি সেরকমই বলে অভিযোগ। কখনো অধ্যক্ষ নিগ্রহে নাম জড়িয়েছে রায়গঞ্জের তিলক চৌধুরীর, কলেজে গণ্ডগোলে গ্রেফতার হয়েছেন ডায়মন্ড হারবারের দীপক হালদার, কখনো আবার কলেজ ভাঙচুর ও অধ্যক্ষকে হেনস্থার অভিযোগ উঠেছে মন্দির বাজারের জয় দেভালদারের বিরুদ্ধে। কার অনুগামীরা ছাত্র সংসদের পদাধিকারী হবে তা নিয়ে কাজিয়ায় জড়িয়ে পড়েছেন ইসলামপুরের কানাহিয়া লাল অগ্রওয়াল এবং আব্দুল করিম চৌধুরী। কলেজ ভোটে শ্রীরামপুরের ঝুম মুখোপাধ্যায়ের দিদিগিরিও দেখেছে রাজ্য। অনেকেই বলছেন ক্যাম্পাসে অশান্তির মূলে রয়েছে রাজনীতির অনুপ্রবেশ, যেখানে যত রাজনৈতিক প্রশ্রয় সেখানে তত ঝামেলা, মারধর থেকে ভাঙচুর সব কিছুর নেপথ্যে সেই রাজনীতি। আমরা তো পড়েছি 40-এর শতকে, তখন কিন্তু এত রাজনৈতিক নিশ্চয়ই আন্দোলন হচ্ছে আমাদের দেশে, কলেজ অবধি গড়াতো না এটা, যখনই রাজনীতিটা প্রতিচ্ছবিটা কলেজের ইউনিয়ন, তখনই কিন্তু গোলমালটা ঘটেছে। ভর্তির ব্যাপারেও তারা অনেক বিষয় তারা তাদের মত প্রকাশ করছে এবং তাতে তারা চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে নানা কলেজে তাণ্ডবের ঘটনায় বহিরাগত যোগের অভিযোগ উঠেছে, ব্যতিক্রম হয়নি চারুচন্দ্র কলেজেও। শিক্ষাবিদদের একাংশ বলছেন ক্ষমতা দখলের এই খেলায় বহিরাগতরাই হয়ে উঠছে নিয়ন্ত্রক। স্টুডেন্ট ইলেকশনের সময়তে যেটা হয়, বাইরের ছেলেমেয়েরা এসে গণ্ডগোল পাকায় বেশি, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে তাদেরই মানে সমস্ত কিছু, তারাই যদি একদম শেষ কথা বলে তাহলেই আর প্রবলেমটা দেখবেন থাকছে না, প্রবলেমটা অনেকটাই কমে গেছে। যদিও সরকার আশ্বাস দিচ্ছে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার প্রশ্নে তাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই থাকবে, সেখানে বহিরাগতদের কোনো স্থান নেই, সে যে দলেরই হোক। যদিও শিক্ষা মহলের একাংশ আবার টেনে আনছে শিক্ষা বিলের প্রসঙ্গ, তাদের বক্তব্য শিক্ষানুরাগীদের কথা বলে কলেজের মাথায় পরক্ষিত সেই নেতা মন্ত্রীদের বসাকেই আইনি বৈধতা দিয়েছে সরকার, তাহলে কিভাবে ক্যাম্পাসে রাজনীতি মুক্তি সম্ভব? কেউ কেউ বলছেন লিঙ্গ কমিশনের এই সুপারিশ মানলেই রোগের চিরস্থায়ী নিরাময় সম্ভব, যেখানে বলা হয়েছিল ছাত্র সংসদকে রাজনৈতিক দলের সংস্রব ত্যাগ করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে কি আদৌ কেউ উদ্যোগী হবে? কারণ এই ক্যাম্পাসই তো রাজনৈতিক দলগুলির ক্যাডেট তৈরির সাপ্লাই লাইন। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন,
নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। লিভোসিল ডিএস হার্বাল লিভার টনিক, লিভারের সুরক্ষায় রোজ ব্যবহার করুন। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঁচ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি।